ছয় সংস্কার কমিশনের পর এবার গণমাধ্যম, স্বাস্থ্য, নারী এবং শ্রম বিষয়ে চার সংস্কার কমিশন গঠন করল অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, ছাত্র আন্দোলনে হতাহতের তালিকা, হাসপাতাল থেকে সরানো হলে জড়িতদের ছাড় দেওয়া হবে না, আর প্রাথমিক অবস্থায় নিহতদের প্রতি পরিবারকে 30 লাখ টাকা করে দেবে সরকার। বৃহস্পতিবার তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। এতে অংশ নেন উপদেষ্টা পরিষদের সব সদস্যই। বৈঠক শেষে বিজ্ঞপ্তিতে জানানো হয়, 2025 সালে সরকারি ছুটির তালিকা অনুমোদনের কথা। এতে আগামী বছরের ঈদুল আজহায় 6 দিন ও ঈদুল ফিতর সরকারি ছুটি 5 দিন করা হয়েছে, আর দুর্গাপূজায় ছুটি থাকছে 2 দিন। পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে উপদেষ্টা পরিষদের বৈঠকের আরও নানা সিদ্ধান্তের কথা জানানো হয়। বলা হয়, আরও নতুন 4 সংস্কার কমিশনের প্রধানদের নাম। স্বাস্থ্য নিয়ে যে কমিশন, সেখানে থাকছেন জাতীয় অধ্যাপক ডক্টর এ কে আজাদ খান। গণমাধ্যম নিয়ে থাকছেন জনাব কামাল আহমেদ। শ্রমিক অধিকারের কমিশনে থাকছেন সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ। নারী বিষয়ক যে কমিশন, সেটার প্রধান থাকছেন শিরিন পারভীন হক। তিনি বলেন, জুলাই আগস্টে হতাহতের ঘটনায় যেসব হাসপাতাল থেকে কাগজপত্র সরানো হয়েছে সে ব্যাপারে তদন্ত চলছে, দোষীদের শাস্তির আওতায় আনা হবে। যাদের যাদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন তাদেরকে বিদেশে পাঠানো হবে। ইতোমধ্যেই 7 জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম এদিকে ছাত্র আন্দোলনে নিহত প্রত্যেকের পরিবারকে 30 লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রথম পর্বে আমরা শহীদ ফ্যামিলিগুলোকে 30 লক্ষ করে টাকা আমরা দিব সরকার থেকে, এবং পরবর্তীতে আরও তথ্য নিরূপণ এবং যাচাইয়ের ভিত্তিতে পরবর্তী যারা এই তালিকাতে অন্তর্ভুক্ত হবেন তাদের ক্ষেত্রে একই ব্যবস্থা থাকবে। এছাড়া সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমে শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে যুক্ত করা যায় সে ব্যাপারেও আলোচনা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। শিক্ষার্থীদেরকে যথাযথ ট্রেনিং দিয়ে। কাউসার চৌধুরী, কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।